মর্নিং ফ্যামিলি, সকাল সকাল উঠেই না গায়ে স্কার্ফ জড়িয়ে নিতে হয়েছে, মানে হঠাৎ করে ঠান্ডা লাগছে। বাদ বাকি আজকে তো একটা খুব স্পেশাল দিন আমাদের জন্য, রুম্পার রিহার্সাল 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 ব্লগে যেমনটা তোমরা দেখে আসবে, আজ তার ফাইনাল শো। কিন্তু ঠিক হয়নি কথায় বেরোবো, সো সকালে টিউশন আর অফ দিইনি, আজ পড়তে আসবে। এই হচ্ছে আজকে আমার কস্টিউম, মানে এত চেঞ্জ আছে না, আমি শুধু ভাবছি দিদি যদি না যেত তাহলে আমার কি হতো। আমি তো মোটামুটি যাচ্ছি, ও চিন্তা করতে হবে না, তুই তাড়াতাড়ি গুছিয়ে নে। ভালো আছো? কতগুলো আমি দেখাচ্ছি, ফার্স্ট আমরা পড়ছি এইটা। হ্যাঁ, এর সাথে এইটা কেন দিয়েছে মা? আর এই ড্রেসটা তো তোমরা দেখেছো অনেক জায়গায়। আমি পড়েছি, ফার্স্ট পড়ছি আমি এইটা, তারপর পড়ছি এই টপটা, তার সাথে এই প্যান্টটা, এটা, আর তারপরে পড়ছি এই ড্রেসটা। মানে আজকে তিনবার চেঞ্জ, তাই তো? তিনবার চেঞ্জ, এটাকে খুলে আবার সেম এই জিনিসটা পড়তে হবে। আর 12:23 এর ট্রেন, এখন ঘড়িতে 9:30। আজ বজবজ মন্দিরের অ্যানুয়াল প্রোগ্রাম। ও ভাই, কতদিন থেকে রিহার্সাল করছি, কতদিন থেকে সমস্ত কিছু, আজকে শেষ প্রোগ্রাম, যে কি করব কি জানি, তার উপর জ্যোতিষরাম আছে, সবার হয়তো মুখস্থ হয়ে গেছে আমি এই ডায়লগটা দিয়ে, জ্যোতিষরাম কি করব কি করব, সেম আজও আমার ওই ধুকধুকুটি অবস্থাটাই আছে। মানে আজকে আমাদের না অনেক তাড়াতাড়ি সমস্ত কিছু করতে হবে, কারণ প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি শুরু হবে। মানে আমরা 2টার সময় মহাজ্যোতি সদনে পৌঁছে যাচ্ছি, নর্মালি ওটা 3টের সময় হয়, সব ভুলভাল বকছি মনে হয়, আমি জানিও না। যাই হোক, আজকে আমার প্রোগ্রাম ভালোভাবে করতেই হবে, চলো আমি আপাতত ভিতরে যাই। পিমড়েতে প্রদীপ ফুটো করে দিয়েছে, সব কটা করেছে? না, সবগুলো ঠিকঠাকই আছে, শুধু এই স্ট্যান্ড প্রদীপটা ফুটো হয়ে। সত্যি কথা বলতে মনটা একটু খারাপ, কারণ প্রতি বছর অ্যানুয়াল আমাদের রবীন্দ্র সদনে হয়, আর এ বছর হচ্ছে কি যে হলটা পাওয়া যায়নি, তাই মহাজ্যোতি সদনে হচ্ছে। আমার ঠিক না, মানে অ্যানুয়াল শো রবীন্দ্র সদনে করে করে এমন অভ্যাস হয়ে গেছে, মহাজ্যোতি সদনে হচ্ছে বলে একটু কেমন কেমন লাগছে আর কি। তবে মন খারাপ করার কিছুই নেই, কারণ 16 তারিখ আবার রবীন্দ্র সদনে এই প্রোগ্রামটাই হয়। প্রতিবারই নয়, লাস্ট মিনিটে বেরোনা হয়, মানে হাতে সময় ধরতে গেলে থাকেই না। আজ আমরা ঠিক করেছি কাউকে কোনো কমপ্লেনের চিহ্নটুকু দেব না, মানে আমরা সবার আগে পৌঁছে যাব। যে স্নান করে বেরোলাম, দিদি ভিতরে রেডি হচ্ছে, আমি সেই ফাঁকে ভাবলাম আলতাটা পরে নি। আলতাটা পরার পর শোকাতে অনেকটা টাইম দিতে হয়, নাহলে জামাতে লেগে যাবে। কাল না আমি একটা সস দিয়েছিলাম যে ওখানে ড্রেস কোড রেড, আমি কি পরি, আমার কাছে যে শাড়িটা যে দেখিয়েছিলাম, তো কয়েকজন কমেন্ট করেছে, বিশেষত আমি একজনকে দেখলাম যে দিদি ভাই ওটা মহাজাতি সদনের সাথে যায় না, ছাপড়ি লাগবে, তুমি পড়ো না। ঠিক এই কারণেই না আমি কনফিউজ ছিলাম, রূপাকে আজকে অনেক করে বলেছিলাম দেখ না আমারটা যদি ম্যানেজ করা যায়। সো শেষমেশ একটা ডিসাইড হয়েছে যে রেড শাড়ি আমার না পড়লেও চলবে, সো আমি তো প্লেন খাদি পড়ছি। স্নান হয়ে গেছে, অল্প করে কিছুটা মেকআপও হয়ে গেছে, শাড়ি পরো, পেটে কিছু দাও, বেরিয়ে যাও। এই শাড়ি আর ব্লাউজটা আমি পরছি, এটা অ্যাকচুয়াল রুম্পা পুজোয় একবার পরেছিল। ঘর দরের অবস্থা খুবই খারাপ, একটু মানিয়ে গুছিয়ে নিও। যাই হোক, আজকে আমাদের চুল বাঁধাটা পুরো অন্য রকম হবে, আমি ভাবতেও পারছি না যে ওরা কি করে হ্যাঁ বললো, মানে পুরো পেতে টাইট করে নিচে খোঁপা। একদিকে ভালো, সব থেকে তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আর সমস্ত কিছু দিয়ে মাখিয়ে দিয়েছে, আর তার সাথে আছে বড়া ভাজা, ঝপ ঝপ খেয়ে নি। দিদিকেও মা মাখিয়ে দিয়েছে। এই হচ্ছে আমার আসল ঝামেলার কাজ, মানে এইটা করতে করতেই না অনেকটা সময় চলে যায়, আর এই যে আছে বলে তাই আমি না কোনোভাবে চুলটা ম্যানেজ করতে পারি না, তাই আমি কিছু বলিও না, ও যেরকম বেঁধে দেয় আমি তাতেই খুশি।
কটা রোল করব দিদি, দুটো না তিনটে? দুটোই কর, তিনটে তো হবেও না। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজ প্রোগ্রাম। এই ঘড়িতে 11:30 মতো বাজে, 12টা আঘাত নিতেই হবে। সত্যি আজকে না একটু চেঞ্জ করে দিলে বেটার হতো, এই 7 সকালই বলবো আমি, এত তাড়াতাড়ি না আমার একদম যেতে ইচ্ছা করছে না। সত্যি কথা বলতে না আমরা প্রচন্ড চাইছিলাম যে এই প্রোগ্রামটা মিটুক, আমরা না কোনো কিছুতে হাত দিতে পারছি না, অ্যাকচুয়াল বুঝিয়ে উঠতে পারছি না যে প্রোগ্রামটা নিয়ে কি অদৌ আমাদের মধ্যে কোনো আনন্দ হচ্ছে। মানে না আমার প্রচন্ড ভয় লাগছে যে সমস্ত কিছু নিয়েছি কি না, এতদিন পর এত কটা চেঞ্জের প্রোগ্রাম। কে হচ্ছে স্টেশনে অটো, মনে হয় পেয়ে যাব, ঠিক বলতে পারবো না। স্টেশন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আপলোড করছে দিদি, মনে ছিল না একেবারে রেডি করা যে পাবলিক। 11:44 হয়ে গেছে, অটো পাচ্ছি না, তাড়াতাড়ি বেরিয়েও কোনো লাভ পেলাম না, স্টেশনের অটো একটাও পাইনি, তাই চড়িয়াল অব্দি যাচ্ছি, তারপর ওখান থেকে কেটে নিয়ে নেব। ও পৌঁছে গেছি লাস্ট মোমেন্টে, ট্রেনটা পেলাম আমরা দৌড়াতে দৌড়াতে। মানে বলছে একটা কাউকে রেখে যাবো না, ঝেটিয়ে বার করে দেবো সবাইকে, গোটা বজ বজ আর একটা করে দিতে ছিল। অনেকদিন পর না এটা করলাম, তা কেমন অবাক, ছোট হয়েছে চার তারা এখানে না, আজ ভিডিও করাটা খুব জরুরি, আমরা জানি না পঞ্চাশ আমরা কে করতে পারছি।
ফুল রেডি হয়ে গেছে আর আমার উপর দায়িত্ব দিয়েছে দু তিনটে ড্রেস চেঞ্জ করা, মানে ওর পেছন পেছনে আমি দৌড়বো। আমাদের খুদে খুদে জয়সাচি, হাই গণেশ ভাই। আমার কথা ছিল যে আমরা সবার লেট করি তাই আজকে সবার ফার্স্ট, মানে আমি সবার ফার্স্টে মেকআপ করি, আজকে তুলে যাই অনেক আগে করে ফেলেছি। আর মোটামুটি 5টা থেকে শো, এখন 4টেও বাজে। এত দুঃখ কেন, প্রোগ্রাম দেখতে পাও না বলে কি করব? আমি না তখনই একটু খেয়েছিলাম আর এখন একটু বের করা হয়েছে, রুমবার ভীষণ ধীরে হয়েছে। মা তো লুচি আলু তরকারি করে দিয়েছিল, এখনো আছে, অনেক কটা আছে। কার কি কিনেছিস? আমি তো কিনে নেই, না না তুই খা। এই হচ্ছে দ্বিতীয় পর্বের ড্রেস, ও তোরি ঘড়ি ঘড়ি রেডি। কতক্ষণ পর? আধা ঘন্টা। আমাকে দিলি না তা বলে, আমাকে দিলি না, কি একা একা খেয়ে নিচ্ছিস? কি আছে কি আছে, কি খাবার আছে? এইটা কিন্তু ঠিক করলি না, তুই তা বলে একা একা খেয়ে নিবি? খাবারটা তুই আগে খেয়ে নিলি, এবার তো খিদে পাচ্ছে। তোর খিদে পাচ্ছে না? বাট আমার খিদে পাচ্ছে। কিছু কিছু খাবার দাবার নেই এখানে? এই মিষ্টির হাড়ি আছে, মিষ্টি আছে কি? আদে এখানে সমস্ত প্রপস আছে, এমনকি শ্রী বরণালার কলা, এখানে বিয়ের সিন আছে একটা, এই হচ্ছে কাঠের পুতুল, সুটকেস, সমস্ত আগেকার দিনের জিনিস, এই যে হাড়িকে সমস্ত পুরানো পুরানো জিনিস। দৌড়াতে সমস্ত কিছুটা আমার কমপ্লিট হয়ে গেছে, জাস্ট একটুখানি লাস্ট সিন বাকি আছে, ওটা হয়ে গেলেই হয়ে যাবে। দৌড়াতে দৌড়াতে বেরিয়েছি, বাকিরা সবাই আছে, আমি 33 মনে হয় 33 হচ্ছে না, তবে চেষ্টা করতেই হবে। তো ভগবানকে দেখেছি না, ট্রেন দিয়ে মোটামুটি পেয়ে যাবো। ও ফাইনালি পূজালি নাবলাম, সে তো আইসক্রিম খাবে বলে দোকানে এখন থেকে লাইন দিয়ে দিয়েছে। পোকা বুঝতে পারছো? চলো বড়, মানে আজকে না ভাগ্য সঙ্গ দিয়েছে, না হলে পূজালির অত মানে ওই ভগবানের দেখা পাওয়ারই মতো। আর এখন আসার সময় আবার ম্যাচিং হয়ে গেছি, তুইও সবুজ আমিও সবুজ। আর আর কালী পুজো হওয়ার কারণে না রাস্তাঘাটে লোকজনও আছে। প্রোগ্রাম শেষ, আমি খুব খুশি খুব খুশি,
কিন্তু আমরাও না কোনো কাজে হাত দিতে পারতাম না। মানে ধরো 10টা থেকে একটা প্ল্যান করে আছি যে 12টা থেকে তো রিহার্সাল দেখবো, 10টায় রিহার্সাল বা কে রিহার্সাল, 2টা থেকে প্ল্যান করে আছি দেখবো, প্ল্যান ক্যান্সেল হয়ে ওই 2টোতেই এলো। সো এবার মন দিয়ে তোমাদের সাথে আমরা ব্লগ গুলো শেয়ার করতে পারবো। চলে এসেছি মা, প্রোগ্রাম শেষ লাগছে বলো আমাকে, হেভি লাগছে, 100 তে 100 তরণীটাকে রেডি করেছে আর আমরা ব্লগে না সেটাই শেয়ার করি যেটা একান্ত আমাদের। আর তোমরা খেয়াল করে দেখবে আমরা নাচ অতটা শেয়ারও করি না, খুব সামান্য অংশ দিই। তো আমরা চাইবো তোমরাই চিহ্নপাতার তরুণী তোমরা এসেই দেখো। আজকের মতো ক্ষমা চেয়ে নিলাম, কারণ এখানে আমি এই ভিডিও কোনো ক্লিপিংস অ্যাড করতে পারলাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট। দাঁড়াও টিফিনটা কি আছে দেখবে না।